একজন ম্যাচিউর আর ইম্যাচিউরের মধ্যে তফাৎটা এখানে, মানুষ সবসময় তর্কে জিততে চায়, কিন্তু তর্কে জিততে হলে সবসময় তর্ক করতে হয় না। বুদ্ধিমান মানুষ সবসময় অন্যকে জিততে দেয়। ইংরেজিতে একটা প্রবাদ আছে, ইউ ক্যান্ট আর্গু উইথ স্টুপিডি, জার্মান জ্যাকসন এই কথাটি বলেছিলেন। ধরুন কেউ একজন ভুল কিছু নিয়ে তর্ক করছে, আপনি তাকে ভুলটা ধরিয়ে দিলেন, কিন্তু উল্টো সে ভুলটা তো মেনেই নিল না, বরং আপনার সাথে রীতিমতো তর্ক করতে থাকলো। তিনি তার ধারণাতেই অটল থাকতে চান। এক্ষেত্রে একজন ইম্যাচিউর মানুষ তার সাথে রীতিমতো তর্ক করতে যাবেন এবং তর্ক করতেই থাকবেন এবং তাকে বলতে থাকবেন যে আপনারটা ভুল, আমি রাইট। বাট একজন ম্যাচিউর মানুষ তাকে এড়িয়ে গিয়ে বলবে, হ্যাঁ ভাইয়া, আমার জানার ভুল থাকতে পারে, আপনারটাই হয়তো বা ঠিক। এটাই হচ্ছে একজন ম্যাচিউর এবং ইম্যাচিউরের মধ্যে পার্থক্য।